নবীজি বলেছেন যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিকের 10টা আয়াত অথবা শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে দাজ্জালের ফিতনা হলো দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা মহাবিশ্ব সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনার আবির্ভাব হবে নবীজি বলেছেন সর্বাপেক্ষা ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা সূরা কাহাফের প্রথম অথবা শেষের 10 আয়াত মুখস্থ করলে আপনাকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে এজন্য আপনারা সূরা কাহাফের প্রথম অথবা শেষের 10টা আয়াত মুখস্থ করতে পারবেন না পড়েন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দেন বলেন আমিন এই সূরার আরো অনেক ফজিলত আছে নবীজি বলেছেন মান ক্বরআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমুআতি আদা'আ লাহু মিনান নূরি মা বাইনাল জুমুআতাইন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে আল্লাহ তাআলা দুই জুমার মধ্যবর্তী সময়টাকে তার জন্য নূর বানিয়ে দিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন মান ক্বরআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমুআতি سَطَعَ لَهُ نُورٌ مِنْ تَحْتِ قَدَمِهِ إِلَى عَنَانِ السَّمَاءِ نبي جي বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে আল্লাহ ওই ব্যক্তির পায়ের তলা থেকে আসমান পর্যন্ত মাঝখানের জায়গাটুকু নূর দিয়ে পরিপূর্ণ করে দিবেন শুধু তাই নয় ইয়ুদিউ বিহি ইয়াউমাল কিয়ামা এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য নূর হয়ে যাবে যে নূরের মাধ্যমে ওই ব্যক্তিটি কিয়ামতের দিন পুল সিরাত পার হয়ে যেতে পারবে হাদিসের শেষে নবীজি আরো বলেছেন হুফিরা লাহু মা বাইনাল জুমুআতাইন জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহফ তিলাওয়াত করবে দুই জুমার মধ্যবর্তী সকল সগিরা গুনাহ আল্লাহ তার মাফ করে দিবে জুমার দিনে আপনারা সূরা কাহাফ পড়বেন তো ইনশাআল্লাহ মুখ দিয়ে কি বাহির হবে না পড়বেন তো এবার আসেন আমরা এই সূরার ফজিলত জেনেছি এবার সূরাটি আলোচনা শুরু করার আগে সুন্দর একটি ঘটনা জানব যে ঘটনার প্রেক্ষিতে এই সূরাটি নাজিল হয়েছে আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ কোরআনের যে কোনো আয়াত নাজিল হওয়ার পিছনে একটা ইতিহাস আছে না তো এই সূরা কোন ইতিহাসকে কেন্দ্র করে নাজিল হয়েছে সেই ইতিহাসটা সংক্ষেপে বলছি এটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল বা শানে নুজুল অর্থাৎ নাজিলের কারণ নাজিলের প্রেক্ষাপট মনোযোগ আছে তো সবার সূরা কাহফ কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাজিল হয়েছে শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় দাওয়াত আরম্ভ করলেন নবীজির দাওয়াতকে ঠেকানোর জন্য কাফির মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে নবীজির দাওয়াতের পথে অন্তরায় হয়ে দাঁড়ালো নবীজিকে তারা গালিগালাজ করলো ঠাট্টা বিদ্রুপ করলো অ মুসলমানেরা মুরাদনগরের বাবারা ভাইয়েরা শোনেন এখনো দেখবেন নবীগণের উত্তর সুরে আলে গুলামাদেরকে কোরআন বিরোধী লোকেরা মাঝে মাঝে মৌলবাদী জঙ্গিবাদী বলে গালিগালাজ করে এই সকল গালিগালাজ নতুন কোনো বিষয় নয় যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগেই কোরআন বিরোধীরা নবীজিকে পাগল বলেছে জাদুকর বলেছে গণক বলেছে কবি বলেছে কোরআন বিরোধীরা আজও দেখবেন কাফির মুশরিকদের খাসলত ধরে রেখে এখনো তারা নবীগণের ওয়ারিশ আলেম ওলামাদেরকে গালিগালাজ করে সুযোগ পালে হাত করা লাগায়া জেলখানায় বন্দি করে রাখে এগুলো কোরআন বিরোধীদের পুরাতন রূপ নতুন রূপ না পুরাতন রূপ কোন ঘটনার প্রেক্ষিতে এটা নাজিল হচ্ছে সেটা বলছি আপনারা কি বলেন কোয়েলাইতাম নাকি হ্যাঁ কোয়েলাইতাম আল্লাহর নবী দাওয়াত আরম্ভ করলেন কাফির মুশরিকরা নবীজির দাওয়াত থামাতে পারে না নবীজির উপর নির্যাতন আরম্ভ করলো এখনো দেখবেন নবীগণের ওয়ারিশরা এখনো কারো কারো উপরে জুলুম হয় নির্যাতন হয় জেলে বন্দী হয়
কোরআনওয়ালা লোকেরা এখনো দেখবেন জমিনে রক্ত দেয় এখনো জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয় এগুলো নতুন কোন ইতিহাস নয় পূর্বযুগের ইতিহাস হলো কোরআনের জন্য কোরআনের আন্দোলনের জন্য কোরআনওয়ালা লোকেরা অতীতেও রক্ত দিয়েছে জীবন দিয়েছে কোরআনওয়ালা লোকেরা প্রয়োজনে রক্ত দিবে জীবন আরো দিবে তাও জালিমের সামনে তারা মাথা নত করবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বলেন আমিন আল্লাহর নবীর দাওয়াত থামানো যায় না কাফিরের গোষ্ঠী মিটিং এ বসলো মিটিং এ বসে তারা সিদ্ধান্ত নিল আমরা কি করব এত গালিগালাজ করি এত মারপিট করি এত জুলুম এত নির্যাতনের পরেও তাকে তো আমরা থামাতে পারি না এখন কি করা যায় সে বলে সে নাকি নবী আবার সে বলে তার কাছে নাকি এই আসমানি কিতাব নাযিল হয় তাকে তো আমরা থামাতেই পারছি না কাফিরের দল মিটিং এ বসলো মিটিং এ বসে তারা সিদ্ধান্ত নিল আমরা তো থাকি মক্কায় শুনেছি ইয়াসরিবে মদিনার আগের নাম হলো ইয়াসরিব শুনেছি ইয়াসরিবে অর্থাৎ মদিনায় ইহুদিরা বসবাস করে অনেক ইহুদি সেখানে আছে ইহুদিদের অতীত ইতিহাস হলো তাদের জাতির কাছে আল্লাহ অনেক নবী পাঠিয়েছেন কিতাবও দিয়েছেন এজন্য নবুয়ত বা আসমানে কিতাবের ব্যাপারে তাদের ধারণা আছে চলো তাদের কাছ থেকে আমরা বুদ্ধি আনি সবাই তো যেতে পারবো না তারা সিদ্ধান্ত নিল আমাদের মধ্য থেকে দুইজনকে প্রতিনিধি বানিয়ে ইহুদিদের কাছে পাঠানো হোক তারা এবার তাদের দুইজন প্রতিনিধি ঠিক করলো একজনের নাম হলো নজর বিন হারেস আরেক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুহাইম এই দুই কাফেরকে পাঠানো হলো মদিনায় এরা মদিনায় গিয়ে ইহুদি পণ্ডিতদেরকে বলল আমরা মক্কা থেকে বিপদে পড়ে এসেছি তোমাদের কাছ থেকে বুদ্ধি নেওয়ার জন্য তারা বলল কি বুদ্ধি দিবা কি পরামর্শ চাও তারা বলল আমাদের এলাকার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখের সামনে বড় হয়েছে আমাদের চোখের সামনে তার শিশুকাল শৈশব কৈশোর তারুণ্য যৌবন কেটেছে এখন সে আমাদেরকে বলে সে নাকি নবী আমাদের চোখের সামনে বড় হয়েছে হঠাৎ করে সে কেমনে নবী হয়ে যায় আবার সে বলে তার কাছে নাকি আসমানি কিতাবও আসে আমরা তো নবুয়ত বুঝি না আসমানি কিতাবও বুঝি না তোমাদের কাছে এসেছি তোমাদের থেকে বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য তাকে আমরা আটকাতেও পারি না থামাতেও পারি না কি করা যায় বলো তারা তখন বলল তার ব্যাপারে আমরা তোমাদেরকে বুদ্ধি পরামর্শ দিব পরে আগে তোমরা তার কথাবার্তা চাল চলনের ব্যাপারে আমাদেরকে তথ্য দাও কাফিরের গোষ্ঠী কাফিরের প্রতিনিধি দল তারা তখন ইহুদি পণ্ডিতদেরকে বলল তার ব্যাপারে মিথ্যা তথ্য দিয়ে লাভ নাই আসলে সে আমাদের এলাকার এত ভালো মানুষ তাকে আজ পর্যন্ত কোনোদিনও আমরা মিথ্যা বলতে শুনি নাই যখন সে কথা বলে মুচকি হেসে হেসে মার্জিত শব্দ চয়নে এত চমৎকার করে কথা বলে তার কথা যে শুনে তার কথাবার্তায় মুগ্ধ হয়ে যায় তার তার চরিত্র এমন তার কাছে কিছু আমানত রাখলে আমানতের কখনো খেয়ানত হয় এত বিশ্বস্ত মানুষ তাকে বিশ্বাস করা যায় উঠা বসা চলা ফেরা কথন চলন বলন মুআমালাত মুআশারাত সব কিছুতে সে হান্ড্রেডে হান্ড্রেড তার মতো আসলে মানুষই হয় না ইহুদিরা এটা শোনার পরে বলল যেভাবে তথ্য দিয়েছ তথ্যগুলো শুনে তো মনেই হয় না এগুলো সাধারণ মানুষের চরিত্র মনেই তো হচ্ছে এগুলো পয়গাম্বরের চরিত্র আল্লাহু আকবার ইহুদিরা তখন বলল সে আসল না নকল এটা টের পেয়ে যাবা তাকে তোমরা গিয়ে তিনটা প্রশ্ন করো এই তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে বুঝবা সে সত্যিকারের নবী কারণ এই তিনটা প্রশ্নের উত্তর দুনিয়ার কোন নবী রাসূল ছাড়া অন্য কেউ দিতে পারবে না আপনাদের কষ্ট হচ্ছে এমন তিনটা প্রশ্ন তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এই তিনটা প্রশ্ন গিয়ে তাদেরকে করো তাকে করো নবী এবং রাসূল ছাড়া এই তিনটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না জোরে বলেন তো কয়টা প্রশ্ন আরো জোরে বলেন কয়টা নাম্বার ওয়ান এক নম্বর প্রশ্ন গিয়ে করো
গুহাবাসী সেই যুবকদের সম্পর্কে কেন তারা কয়েকশো বছর গুহার মধ্যে ঘুমিয়েছিল, কোন কারণে গুহায় গেল, কি কারণে গেল, যাওয়ার পরে কি হলো, আসহাবে কাহাফ গুহাবাসীদের সেই ঘটনা তোমাদেরকে শোনাতে বলো, এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন গিয়ে করো রূহ সম্পর্কে। তবে কোন কোন মুফাসসির এই দুই নাম্বার প্রশ্নের ব্যাপারে আপত্তি করেছেন, তারা বলেছেন দুই নাম্বার প্রশ্নটি ছিল খাদির আলাইহিসসালামের ব্যাপারে, যাকে আমাদের দেশের মানুষেরা বলে খিজির আলাইহিসসালাম, কিন্তু ওনার আসল নাম, শুদ্ধ নাম হলো খাদির আলাইহিসসালাম। আরবি খাদির শব্দের অর্থ হলো সবুজ, তিনি যেদিকে যেতেন আল্লাহর রহমতে চার পাঁচটা সবুজের সমারোহে ভরে যেত, এজন্য তার নাম হলো খাদির। দুই নাম্বার প্রশ্ন তারা শিখিয়ে দিয়ে চলে যাও, খাদির আলাইহিসসালাম আর মুসা নবীর যে তাৎপর্যপূর্ণ ঘটনা সেটা শোনাতে বলো। তিন নাম্বার প্রশ্ন হলো তাকে গিয়ে ওই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করো যাকে আল্লাহ তাআলা দুনিয়ার পূর্ব দিক থেকে একেবারে পশ্চিম দিকের সবগুলো দেশ আল্লাহ তাকে দিয়ে অভিযান প্রেরণ করেছিলেন। পৃথিবীতে দুইজন মোমেন ব্যক্তি গোটা দুনিয়া বাদশাহী করেছেন, জোরে বলেন তো কয়জন? একজন হচ্ছেন আল্লাহর নবী সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালাম, আর আরেকজন হলেন, তিনি নবী ছিলেন না, রসুলও ছিলেন না, ন্যায়পরায়ণ বাদশাহ, তার নাম ছিল যুলকারনাইন, জোরে বলেন নাম কি? তিনটা প্রশ্ন করেছিল। এখন বলেন তো এই তিনটা প্রশ্ন এগুলো নবীজি দুনিয়াতে আসার পরের না আগের? শুধু কি আগের না বহু আগের? আল্লাহ যদি না জানান তাহলে নবী কি সেগুলো জানতে পারবেন? এই তিনটা প্রশ্ন ইহুদিরা কাফির নেতাদেরকে শিখিয়ে দিল, কাফির নেতারা মক্কায় ফিরে আসলো, মক্কায় ফিরে এসে বাকি নেতাদেরকে অবহিত করলো, ইহুদিরা আমাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে, এই তিনটা প্রশ্ন সে যদি আমাদেরকে উত্তর দিতে পারে তাহলে বুঝবো সে নবী, নইলে বুঝবো সব ভণ্ডামি। বলেন নাউজুবিল্লাহ, ইহুদিরা এবার নবীজির, এবার কাফিররা মুশরিকরা নবীজির কাছে গেল, নবীজির কাছে যাওয়ার পরে তারা নবীজিকে বলল, তারা গিয়ে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে তিনটা প্রশ্ন করব, তুমি যদি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে মনে করব তুমি সত্যিকারেরই নবী, যদি উত্তর দিতে না পারো তাহলে বুঝবো যা করছো সব ভণ্ডামি করছো নাউজুবিল্লাহ। নবীজি বললেন ঠিক আছে তিনটা প্রশ্ন করো, তারা নবীজিকে তিনটা প্রশ্ন করলো। তিনটা প্রশ্ন মনে আছে তো আপনাদের? একটা ছিল আসহাবে কাহাফ সম্পর্কে, দুই নম্বর ছিল রূহ বা খাদির আলাইহিসসালামের ব্যাপারে, আর তিন নম্বর প্রশ্ন ছিল যুলকারনাইনের কাহিনী সম্পর্কে। নবীজি বললেন ঠিক আছে তোমরা চলে যাও, আগামীকাল উত্তর দেবে। উত্তরে কি বললেন? সবাই বলেন। নবীজি ভেবেছিলেন কাফিরের গোষ্ঠী চলে যাওয়ার পরে জিব্রিল আসবেন, আল্লাহর তরফ থেকে ওহি নাজিল হবে, আল্লাহ তাকে জানিয়ে দিবেন, আর নবীজিও আগামীকাল অর্থাৎ পরের দিন তাদেরকে জানিয়ে দিবেন। কিন্তু নবীজির ভাবনার উল্টাটা ঘটল, জিব্রিল আসলেন না, ওহিও নাজিল হলো না, পরের দিন কাফিররা আসলো, এসে বলল তুমি তো বলেছিলে পরের দিন আসার জন্য, আমরা তো আজকে এসেছি, আজকে উত্তর দাও। নবীজি চুপচাপ কোনো কথা বলেন না, নবীজি বললেন দুঃখিত আমি আজকে উত্তর দিব না, আগামীকাল উত্তর দিব। এবার এক কাফির আরেক কাফিরের সাথে কানাকানি করে ভাই মনে হয় ধরা খাইছে, নাউজুবিল্লাহ বলবেন না, কাফিরদের সন্দেহ এখন আগের থেকে একটু বাড়ছে না? নবীজি বললেন পরের দিন আসো, কাফিররা পরবর্তী দিন আসলো, পরবর্তী দিন কয় নাম্বার দিন? কয় নাম্বার? তিন নাম্বার দিন। নবীজি তখন বললেন দুঃখিত আজকেও উত্তর দিব না, আগামীকাল আসো। এখন কাফিরদের সন্দেহ আগের দিনের থেকে বেড়েছে না কমেছে? চতুর্থ দিন আবার কাফিররা আসলো, নবীজি একই কথা বললেন আগামীকাল আসো,
এবার কাফিরদের সন্দেহ আগে থেকে আরো পরের দিনও কাফিররা আসলো নবীজি বললেন আগামী কাল আসো এবার কাফিররা কয় বুঝছি এত দিনে ধরা গেছে আমরা যা ভাবতাম আসলে তাই এভাবে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন নয় একটা না 15 দিন চলে গেল পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন এভাবেই একটা না কয় দিন গেল আরো জোরে কয় দিন কাফিররা গোটা মক্কায় বলাবলি করছে এতদিন পর ধরা খাইছে আর কাফিরদের যেভাবে সন্দেহ বেড়েছে নবীজির সেরকম পেরেশানি বেড়েছে নবীজির পেরেশানি যখন সীমা ছাড়িয়ে গেল আল্লাহ তাআলা তখন 15 দিন পরে কাফিরদের জবান বন্ধ করে দিয়ে নবীজির পেরেশানি দূর করে দিয়ে তিনটা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা সূরা নাযিল করলেন সূরার নাম হলো সূরাতু আল কাহফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর দিতে দেরি হলো কতদিন আরো জোরে বলেন কাফিরদের জবান বন্ধ করে দিয়ে নবীজির পেরেশানি দূর করে দিয়ে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে পরিপূর্ণ সূরা নাযিল করলেন কিন্তু জবাব দিতে 15 দিন দেরি হলো কেন সেটাও আল্লাহ এই সূরার ভেতরে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা বললেন নবী উত্তর তো দিলাম কিন্তু 15 দিন দেরি হলো কেন সূরা কাহাফের 23 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন ওয়ালা তাকুলান লি শাইইন ইন্নি ফাইলু ذلك غدا إلا أن يشاء الله إن شاء الله بولا ছাড়া আগামী কাল আপনি কিছু বলবেন এটা আপনি বলতে পারেন না তাহলে বুঝা গেল 15 দিন দেরি হয়েছে কি না বলার কারণে ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ এখান থেকে আমরা আজকে একটা শিক্ষা পেলাম আমি আগামী কাল কোথাও যাব কোন কাজ করব অর্থাৎ ভবিষ্যতে যেটাই হোক আমি করব আমার জবান থেকে বের হবে ইনশাআল্লাহ আল্লাহ না করালে আমার দ্বারা কি করা সম্ভব না এখানে আরেকটা বিষয় বলে দিই আমার দেশে কিছু এশকওয়ালা সুন্নি আছে এশকওয়ালা অনেকের নামাজ কালামেরও খবর কি মারামারি করে দাঁড়ানো নিয়ে বসা নিয়ে তারপরে নবী গায়েব জানে কি জানে না এগুলো নিয়ে করে না অথচ মৌলিক বিষয়ের কোনো খবর নাই এরকম মানুষ আমাদের আশপাশে আছে না নাই আমরা কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না আমার ভাইদেরকে শুধু এটাই বলবো নবী যদি গায়েব জানতেন তাহলে তিনটা প্রশ্নের উত্তর দিতে 15 দিন দেরি হয়েছে কেন সাথে সাথে দিয়ে দিতেন কথা বুঝেন নাই হ্যাঁ তার মানে আমরা আর নবীরা একরকম নয় আমাদের আর নবী রাসূলদের মধ্যে বিস্তার পার্থক্য আছে আমরা গুনাহগার মানুষ নবী রাসূলগণ আমাদের মতো সাধারণ কেউ নন তাদেরকে আল্লাহ হেফাজত করেছেন এবং তাদের কাছে আল্লাহ তাআলার তরফ থেকে ওহী নাযিল হয়েছে সুবহানাল্লাহ আপনার কাছে কি আপনার সাথে কি জিবরিলের দেখা সাক্ষাৎ হয় নাকি কিন্তু নবী রাসূলদের সাথে হয় কি হয় না আপনার সাথে আপনার কাছে স্বপ্ন যুগে ওহি আসে না নবী রাসূলদের কাছে ওহি নবী রাসূল কোন ততটুকু জানেন আল্লাহ যতটুকু জানেন মিরাজ সম্পর্কে নবীজি যখন এসে তথ্য দিলেন কাফিররা তখন বলল কি বলো রাতের এক অংশে চলে গেল কেমনে বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা নবীজি তো সাথে সাথে বলার নাই কিছুক্ষণ চুপচাপ ছিলেন আল্লাহ জানিয়েছেন নবীজি তাহলে নবী রাসূল কোন ততটুকু জানেন আল্লাহ যতটুকু তাদেরকে জানেন খামাখা আপনি বাড়াবাড়ি করেন না এগুলো ফাইজলামি এগুলো সীমা লঙ্ঘন এগুলো বাড়াবাড়ি আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন ইসলামের কোন বিষয় নিয়ে বাড়াবাড়ি করা যাবে না ছাড়াছাড়ি করা যাবে না যতটুকু আছে ততটুকু রাখতে হবে বাড়াতেও পারবেন না কমাতেও পারবেন না এই অধিকার কাউকে দেওয়া হয় না আপনাদের কি কষ্ট হচ্ছে আমরা সবাই আর 25-30 মিনিট খুব মনোযোগী থাকতে পারবো না সূরাটা নাজিল হয়েছে কোন ঘটনা কোন ইতিহাস কেন্দ্র করে ইতিহাসটা বলেছি এবার আমরা মূল আলোচনায় চলে যাব যেখান থেকে আপনারা ভাবিয়েন না হুজুর কিচ্ছা শুনাইয়া আজকে চলে যাবে না এমন একটা আলোচনা শুরু করেছি এই আলোচনা কিছুক্ষণ পর আমাদের সমাজের আশপাশের সবকিছুর সাথে মিলে যাবে
কথা বুঝতে পেরেছেন তাহলে এই সূরা সূরা কাহাফের ভিতরে কয়টা বড় বড় ঘটনা আছে জোরে বলেন তিনটা ঘটনা একদিনে বলা সম্ভব না আজকে শুধু প্রথম ঘটনাটা বলে ওখান থেকে কি শিক্ষা আছে সেই শিক্ষা নিয়ে আমরা আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ আচ্ছা বলেন তো প্রথম প্রশ্নটা ছিল কাদের সম্পর্কে মাশাআল্লাহ আসহাবে বলেন আমার সাথে বলেন আসহাবে কাহাফ আসহাবে কাফিররা নবীজিকে প্রশ্ন করেছে আসহাবে কাহাফ সম্পর্কে বলো আসহাবে কাহাফের ঘটনা হলো নবীজি দুনিয়াতে আসার আর 400 750 বা 500 বছর আগের ঘটনা এখন আল্লাহ তাআলা নবীজিকে ঘটনাটা কেমনে জানালেন আপনারা যদি পারেন তো আগামী কাল বাড়িতে আপনারা সূরা কাহাফের 9 থেকে 26 নম্বর আয়াত 9 থেকে 26 26 নম্বর আয়াত বাংলা অনুবাদ পড়বেন দেখবেন আমি যা যা বলেছি সব ওখানে আছে আল্লাহ তাআলা ওই ঘটনাটার উত্তর এভাবে দিচ্ছেন ও নবী তারা যে প্রশ্ন করেছে আপনার কাছে প্রশ্ন শুনে মনে হচ্ছে হয়তোবা ঘটনাটি আশ্চর্যজনক কোনো ঘটনা হবে আল্লাহ তাআলা শুরু করলেন এভাবে 9 নম্বর আয়াত থেকে আম হাসিবিতা أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا আপনি ধারণা করছেন আপনি মনে করছেন আসহাবে কাহফ গুহাবাসীদের ঘটনা রকিমবাসীদের ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে হয়তো আশ্চর্যজনক ঘটনা হ্যাঁ আসলে এটা একটা আশ্চর্যজনক ঘটনা তারা জানতে চেয়েছে আমি জানিয়ে দিচ্ছি আপনার মাধ্যমে নাহনু নাকসু আলাইকা নাবাহুম বিল হক إنهم فتيتون آمنوا بربهم وزدناهم هدى তারা আপনার কাছে এই ঘটনা জানতে চেয়েছে আমি পরিপূর্ণ অথেন্টিক ভাবে সত্যতা সহকারে এই ঘটনা শুনিয়ে দিচ্ছি ও নবী যাদের ঘটনা তারা জানতে চেয়েছে তাদের পরিচয় হলো ইন্নাহুম ফিতিয়াতুন নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক তারা ছিল কয়েকজন যুবক তাদের পরিচয় হলো আমানু বিরব্বিহিম তারা তাদের রবের উপর ঈমান এনেছিল আর তাদের ঈমান আরয়নের ধরন আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল এজন্য আল্লাহ কি করেছেন ওয়াজিদিনাহুম হুদা আল্লাহ তাদেরকে হেদায়েত আরো বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘটনাটা খেয়াল করে শুনেন নবীজি দুনিয়াতে আগমনের আরো 400 450 বা 500 বছর আগের ঘটনা রোমান সাম্রাজ্যের অধিভুক্ত একটি রাষ্ট্রের এক জালিম বাদশা ছিল তার নাম ছিল দাকিয়ানুস সেই দাকিয়ানুস বাদশা অত্যন্ত জালিম ছিল তার গোটা রাষ্ট্রে সে জুলুম তন্ত্র স্বৈরতন্ত্র আরম্ভ করেছিল স্বৈরাচারী মনোভাবের ছিল এখনো গোটা দুনিয়ার বহু জায়গায় স্বৈরাচার আছে না নাই আছে স্বৈরাচারদের খাসরত হলো নিজের মতের বিরুদ্ধে নিজের আইনের বিরুদ্ধে গেলেই মানুষের উপরে হিংস্র আয়নার মতো ঝাঁপিয়ে পড়া এগুলো ভালো শাসকের বৈশিষ্ট্য নয় এগুলো হলো স্বৈর শাসকের নমুনা দাকিয়ানুস নামক ওই জালেম বাদশা সে তার গোটা রাষ্ট্রে এমন নিয়ম করেছিল তার দেশে যদি কেউ ঈমান আনত বা তাওহীদবাদী হয়ে যেত তার উপরে সে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ত নির্যাতন করত মেরে ফেলত গোটা রাষ্ট্রে পৌত্তলিকতা বাধ্যতামূলক ছিল সবাইকে দিয়ে শিরক করাতো জনগণকে শিরক করতে বাধ্য করত দাকিয়ানুস নামে এখন কেউ নাই কিন্তু তারই স্বভাবের এমন শাসক এখনো গোটা দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে জনগণ চায় না মুসলমান চায় না এরপরেও জোর জবরদস্তি করে মুসলমানদের সমাজে এমনকি শিক্ষা কারিকুলামে বই পুস্তকে পাঠ্য বইয়ের ভেতরেও শিরকি বিষয় ঢুকায়া দেয় এই দাকিয়ানুস গোটা দেশের মানুষকে শিরক করতে কি করত বাধ্য করত করতেই হবে কারণ তার শাসনামলে একদিন বছরে একদিন এক জায়গায় মেলা হতো জোরে বলেন তো কি হতো
ওই মেলায় ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে নিয়ে তরুণ যুবক নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই হাজির হতো আর সেখানে মূর্তির পূজা হতো নাউযুবিল্লাহ ওই মেলার দিনে সারা দেশের মানুষ ওখানে হাজির আপনারা ঘটনাটা শুনতেছেন তো ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে মেলার দিনে সারা দেশের মানুষ ওই মাঠে হাজির হঠাৎ করে একজন যুবক ওই মেলা থেকে উঠে গিয়েছে তাফসীর ইবনে কাসীরের ভিতরে ঘটনাটা এভাবে এসেছে হঠাৎ করে একজন যুবক উঠে গিয়ে বাহিরে দাঁড়ালো দেখলো দূরে একটা গাছ দেখা যায় ভাবলো গাছের ছায়ার নিচে গিয়ে বিশ্রাম ওখানে চলে গেল কিছুক্ষণ পরে ওখান থেকে আরেকজন যুবক উঠে গিয়েছে উঠে সেও ওই গাছের নিচে গিয়ে বসছে হইছে কয়জন কিছুক্ষণ পর আরেকজন উঠছে হইছে কয়জন উঠতে উঠতে মোট সাতজন যুবক এখান থেকে উঠে গিয়ে ওই গাছের ছায়ার নিচে বসে আছে একজনের থেকে আরেকজনের দূরত্ব আছে কেউ কাউকে চিনে না কারো সাথে কারো কোনো পরিচয় নাই কেউ কারো সাথে কথা বলে না আচ্ছা বলেন তো এক জায়গায় কয়েকজন থাকলে কথা না বলে কি বেশিক্ষণ থাকা যায় না এই সাতজন বসে আছে কেউ কারো সাথে কথা কয় না যে প্রথম আসছিল সে মুখ খুলছে বলে ভাই সাহেব আপনারা এখানে কি করেন ওখানে মেলা হয় সব মানুষ ওখানে এখানে আসছেন কেন বাকিরা উত্তর দেয় আপনি সবার আগে আসছেন আপনি আবার প্রশ্ন করেন আপনি উত্তর দেন আপনি কেন আসছেন ওই লোক বুঝে গেছে যে আমি যদি উত্তর না দেই তাহলে বাকিরা উত্তর দিবে না সে তখন বলল আসলে ভাই মূর্তির সামনে মাথা নত করে আমার কাছে বিষয়টা পছন্দ হয় নাই আমার বিবেক আমাকে বাধা দিয়েছে কারণ মূর্তি বানিয়েছে এরা নিজেরাই তাহলে এটার স্রষ্টাকে বুঝেন নাই হেরাই তো আরে হেরাই তো বানাইছে না হেরাই স্রষ্টা হেরা স্রষ্টা হয়ে মাথা ঝুঁকায় কার সামনে সৃষ্টির সামনে সে বলতেছে আমার বিবেক বাধা দিয়েছে এটা যে আমি যদি কারো উপাসনা করি নিশ্চয়ই সে আমার থেকে বড় হওয়া দরকার আমি যদি নিজেই এটাকে বানান লাগে তা আমি আর এটার কি উপাসনা করতাম ঠিক কি না বাকি ছয়জন বলল ভাই আপনার সাথে তো আমাদের মিল আছে আমরাও তো একই কারণে উঠে চলে আসছি আল্লাহু আকবার এখন সাতজনের মধ্যে রক্তের সম্পর্ক না থাকলেও আস্তে আস্তে হৃদয়ের সম্পর্ক ধীরে ধীরে তৈরি হচ্ছে বোঝা যাচ্ছে প্রথম জন কইল ভাই আমার তো আরো কিছু কথা আছে কই কি কথা বলল আমার তো মনে হয় রব্বনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ এটা এখানেই আছে সে বলল রব্বনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আমার তো মনে হয় আমাদের রব হলেন তিনি আসমান সমূহ আর জমিনের মালিক যিনি আমাদের মালিক হলেন তিনি বাকি ছয়জন কয় আমরাও তো এটাই মনে করি এখন একটা ইমানি সম্পর্ক হয়েছে কি হয় না সুবহানাল্লাহ পড়বেন না আপনারা এই সাতজন যে কথাবার্তা বলতেছে প্রত্যেকটা রাষ্ট্রের গোয়েন্দা আছে না নাই আর যে সকল দেশে স্বৈরাচাররা শাসন করে ওই দেশের গোয়েন্দা আরো বেশি থাকে কারণ স্বৈরাচাররা কখনো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকে না এরা প্রশাসন আর রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্র অর্থাৎ প্রশাসন আর মিডিয়াকে ব্যবহার করে এরা ক্ষমতায় থাকে তো এটাও তো জালিম এটার নাম কি দাকিয়ানুস এটা জালিম তার গোয়েন্দা খুব টাইট গোয়েন্দারা দেখতেছে কি রে সব মানুষ মেলায় এই সাতজন এখানে কি করে এরা চুপি 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 সব শুনে ফেলছে শুনে ফেলার পরে সাতজনকে দিয়া একেবারে গিয়ে অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে গ্রেফতার করে নিয়ে গেছে বাদশার সঙ্গে বাদশাকে বাদশা সব কিছু শুনেছে শোনার পরে বাদশা বলল এই তোরা আমার নির্বাচনী এলাকায় নাকি আমার মতের বিরুদ্ধে যাস হ্যাঁ তোরা নাকি এখানে একত্ববাদী রবে ইবাদত করিস তোরা নাকি আমাদের কর্মকাণ্ডকে জাহেলিপনা বলেছিস বাদশা জিজ্ঞেস করছে কাদেরকে যুবক ছেলেরা কোথায় কথা বলে না কেন এই সাতজন যুবককে প্রশ্ন করেছে এই সাতজন যুবক তখন ভয় পায় নাই জবাব দিয়েছে যা শুনছেন ঠিকই শুনছেন আমরা আসলে একত্ববাদী রবের উপরেই মানে জালিম বাদশার সামনে সাতজন যুবক
সত্য কথা বলতে ভয় পেয়েছে না অকপটে বলেছে অকপটে বলেছে এখান থেকে আরেকটা শিক্ষা হলো জালিমের সামনে জালিমের সামনে সত্য কথা বলতে ভয় পাওয়া যাবে না বরং জালিমের সাথে সামনে সত্য কথা বলতে পারা এটাও আরেকটা জিহাদ বাদশা তখন রাগান্বিত হয়ে বলল তোরা যদি যুবক না হয়ে বুড়া হইতে এখনি ফালাই দিতাম এখনি কি করতাম একদম ফালাই দিতাম শরীর থেকে মাথাটা আলগায় দিতাম তোরা তো যুবক তোদেরকে এখনি সাইজ করলাম না যুবকদেরকে সবাই ধরে কারণ যুবকদেরকে ব্যবহার করে অনেকে তার চেয়ার গদি বা ক্ষমতা টিকিয়ে রাখে আর আমাদের যুবকরা বুঝে না আমাদের যুবকরা অনেকের চেয়ার অনেকের ক্ষমতার জন্য সামনে পিছনে নিজে চামচামি করে ফেলে যুবক ভাইয়েরা আপনার এই যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই আপনার এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর আনুগত্য করবার জন্য আল্লাহ বুঝার তৌফিক দান করেন বাদশাহ যুবকদেরকে বলো যা তাদেরকে ফালাইলাম না তিন দিন সময় দিলাম কয়দিন তিন দিন সময় দিলাম এই তিন দিনের ভিতরে সংশোধন হয়ে আয় যদি সংশোধন হয়ে আসতে পারিস তাহলে তোদেরকে জানে বাঁচাব আর যদি তোরা তোদের সিদ্ধান্তে অটল থাকিস তাহলে তিন দিন পরে তোদের মৃত্যুদণ্ড দেওয়া হবে কথা কি বুঝতেছেন আপনারা বাদশার সিদ্ধান্ত অমান্য করলে জীবন যাবে আর বাদশার সিদ্ধান্ত মানলে ইমান যাবে কথা কি বোঝা যায় পড়ছেন সিপাহী এখন বাদশার সিদ্ধান্ত মানলে কি নাই ইমান নাই না মানলে জীবনও নাই যাবে কোন দিকে তারা এখন এই যুবকরা বের হয়ে গেছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের যুবকরা বের হয়ে কথা বলছে আচ্ছা কি করবো আমরা মহামুসিবতে বললাম বাদশার কথা মানলে আমাদের ইমান যাবে না মানলে জীবন যাবে কি করবো আমরা তখন সাতজন যুবক মনে মনে সিদ্ধান্ত নিল আমরা তো দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি কিন্তু ইমান আমরা ছেড়ে দিতে পারি কিন্তু আবার ইমানের উপর থাকতে গিয়ে গোটা দেশের বিরুদ্ধে তো লড়াই করতে পারবো না কারণ আমরা সাতজন একদিকে গোটা দেশ আর একদিকে তাহলে চিন্তা করলো তারা কি করবে তারা বলল আমরা গোটা দেশের বিরুদ্ধে এখন সংখ্যায় কম লড়বো না আবার আমরা ইমানও দিব না প্রয়োজনে আমরা আমাদের ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন সকল কিছু ছেড়ে দিয়ে হিজরত করব তাও আমরা ইমান হারা হব না আল্লাহু আকবার এর নাম ইমান ইমানের জন্য সব ছেড়ে দিবে ইমান ছাড়বে আল্লাহ এমন ইমান আমাদেরকে দান করুন এবার এই সাতজন বলল চলো আমরা অজানা কোনো উদ্দেশ্যে চলে যায় এবার যাচ্ছে যাচ্ছে হাঁটতেছে হঠাৎ করে এক কুকুর তাদের পিছনে এসেছে এই কুকুরের কথাও এখানে এসেছে এই কুকুর পিছু ধাওয়া করছে সাতজন যুবক কুকুর তারা এই যা আর কুকুরকে তাড়ায় কুকুর আর যায় না কুকুর আরো আসে আবার আসে কিন্তু কুকুর যায় না সাতজন সিদ্ধান্ত নিল বুঝছি কুকুর এটা আমাদের সঙ্গে হয়তো হতে চায় চলো এটাকে আমরা আমাদের সাথে বানিয়ে আমাদের সাথে নিয়ে চলি সুবহানাল্লাহ আর সাতজনের সাথে কে যাচ্ছে হাঁটতেছে তো আপনারা শুনতেছেন তো খুব আশ্চর্যজনক কাহিনী আসতেছে সামনে মনোযোগ আছে তো সবার হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছে কতক্ষণ হাঁটা যায় বলেন এখন যাচ্ছে বিরাট এক পর্বতমালার পাশ দিয়ে এই পর্বতমালার মুখে একটা বিরাট গুহা ছিল অনেক বড় একটা সাতজন পরামর্শ করলো যেহেতু ক্লান্ত হয়ে গিয়েছি চলো গুহার ভিতরে যাই গুহার ভেতরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই তারা গুহার ভেতরে ঢুকলো গুহার ভেতরে ঢোকার পরে তারা এবার বিশ্রাম নেওয়ার আগে আল্লাহর কাছে তখন আবেদন জানালো আল্লাহর কাছে দোয়া করে তারা দুইটা জিনিস আল্লাহর কাছে চাইলো কথা বুঝে থাকলে সবাই জোরে আওয়াজ করে বলে তারা গুহার ভেতরে গিয়ে বিশ্রামের আগে আল্লাহর কাছে কয়টা জিনিস চাইলো কথাটা আল্লাহ সূরা কাহাফের শুরুতেই উঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা 10 নম্বর আয়াত থেকে বলছেন إذ أوى الفتية إلى الكهف فقالوا رب
ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. ভালো করে শুনেন, দুইটা দোয়া, কয়টা দোয়া করেছে? দুইটা. এক নম্বরে দোয়া করেছে রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা, হে আমাদের রব তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দাও, কারণ আমরা এমন পরিস্থিতিতে এলাকা থেকে চলে এসেছি, পেরেশানি আছে আমাদের, টেনশন আছে, দুশ্চিন্তা আছে, তো দুশ্চিন্তা পেরেশানি টেনশন সব দূর করে দিয়ে আমাদের উপর রহমত দাও। দুই নম্বরে তারা চেয়েছিল ওয়াহাইয়িক লানা মিন আমরিনা রশাদা, আর আমাদের কাজ সহজ করে দাও। কয়টা দোয়া করেছে? এই যুবকদের ঈমান আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, দুইটা দোয়া আল্লাহ কবুল করেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, এক নম্বরে তারা কি চেয়েছে? মাশাআল্লাহ, বলেন কি চেয়েছে? আল্লাহ কয় যা এমন রহমত তোদেরকে দিলাম। পরের আয়াতে আল্লাহ বলছেন فضربنا على آذانهم في الكهف سنين عددا. রহমত চেয়েছিস যা এমন রহমত দিলাম, তোদের দুই কান আমি আল্লাহ বন্ধ করে দিই, কয়েকশো বছরের জন্য তোদেরকে আরামের ঘুম পাড়িয়ে রাখলাম। খালি সুবহানাল্লাহ বললে হবে না, এখানে একটা বিজ্ঞানময় তথ্য জেনে নেন, এরা চাইছে রহমত। আর বলবেন হুজুর চাইলো রহমত, আল্লাহ তো দিলেন ঘুম, ঘুমের চেয়ে বড় রহমত আর আছে? অনেক মানুষের টাকা আছে, পয়সা আছে, ক্ষমতাও আছে, রাতের বেলা তার খাটের এই পাশ থেকে ওই পাশে ঘোরাঘুরি করে ঘুম নাই, ঘুম আসবে কেমনে? খায় তো আলগা পয়সা, আলগা পয়সা বুঝেন, মানুষের মাল খায়, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, আলগা পয়সা খাইলে কি এই হারাম পয়সা খাইয়া হারাম শরীর নিয়া রহমতের ঘুম পাবে? তো এটা হারাম ঘোর। আরেকজন রিক্সা চালায়, সারাদিনে ইনকাম করছে 500 টাকা, বাজারও করতে পারে নাই, বাড়িতে গিয়ে বউকে বলে কি গো বউ কিছু আছে নাকি? কয় বাজার সাজার তো নাই, ঘরে কয়টা আলু আছে আর ডাল আছে, কয় অসুবিধা কি? আলু সিদ্ধ করে ভর্তা বানাও আর ডাল একটু করে একটু করে করে ফেলো, আলু ভর্তা আর ডাল ভাত খেয়ে দেখা যায় এশার নামাজের পরে খালি শুইছে, শোয়ার পরে ওর টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, ওর ঘুম আছে কেন? কারণ অত আলগা পয়সা খায় না, অত হারাম খায় না, আল্লাহর রহমত আছে তার উপরে, এই জন্য শোয়ার পরেই রহমতের ঘুম তাকে দিয়ে দিয়েছেন। কি দেখবেন, হারাম খুররা ঘুমাইতে পারে না, আর যারা ঘুমাইতে পারে না টেনশন থাকে, এদের চেহারা সুরত দেখতে চোরের মতো লাগে। দেখবেন আমাদের ইমাম সাহেবের বেতন 10-12 হাজার টাকা, কিন্তু ইমাম সাহেব তো আলগা পয়সা খায় না, হারামের দিকে যায় না, চেহারা সুরত সুন্দর। আরেকজন দেখবেন এসি গাড়ি, এসি বাড়ি, ক্ষমতাও আছে, টাকাও আছে, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে দেখবেন দেখতে চোরের মতো লাগে। খায় তো সব আলগা জিনিস, এই জন্য হারামের চিহ্ন তার চেহারার মধ্যে আসে না নাই, হারাম খুঁজবেন চেহারার মধ্যেই হারামের গুনাহের একটা চিহ্ন ফুটে ওঠে। কোথায় ছিলাম মনে আছে? এরা চাইছে কি? আল্লাহ দিছেন কি? আচ্ছা ঘুমটা কেমনে দিছেন এইটা শিখেন, বলছিলাম না বিজ্ঞানময় তথ্য আছে। আল্লাহ বলছেন ফাদরাবনা আলা আযানিহিম, দুই কান বন্ধ করে ঘুম পাড়িয়েছে। আসেন তো, এখানে দুই কান বন্ধ করার কথা কেন বলা হয়েছে? আমরা যখন রাতের বেলা ঘুমাই, সবার আগে আমাদের কি ঘুমায়? চোখ, চোখ বন্ধ হয়, কিন্তু কান তখনও ঘুমায় না। এই জন্য দেখবেন একটু তন্দ্রা তন্দ্রা ভাব, এটাকে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? জোলানি, আমার বাড়িতে সিলেট, আমরা সিলেট হয় উঙ্গানি, ঠিক আছে মানে উঙ্গানি হয়। তো দেখবেন সে যখন জুরুনি দেয় এরকম চোখটা বন্ধ হয়ে গেছে, যেমন এখন অনেকজন কি বুঝবে, একটা এক্সাম্পল ভয় পাইয়েন না, তার মানে চক্ষু বন্ধ হয়েছে, কান বন্ধ,
এজন্য দেখবেন মাঝে মাঝে ঘুমানোর পরে বিকট আওয়াজ শুনলে ভয়ের চোটে দেখবেন এটা ওই সামনে হবে বৈশাখ মাস আসবে ঘুমের মধ্যে আছে কাল বৈশাখের জোরে ওই যে নোয়াখালীতে বলে বজ্রপাতকে ঠাডা পড়ছে আপনারা কি বলেন ভাই ঠেডা মারলে দেখবেন হু 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 করে তাহলে বুঝা গেল চক্ষু বন্ধ কান তখনো কান বন্ধ হয় ঘুমালে বিজ্ঞানীরা বলেছেন মানুষ যখন গভীর ঘুমে যায় গভীর ঘুমে যাওয়ার পরে তখন সর্বশেষ কান নিস্তেজ হয় তা আল্লাহ বলতেছেন তোরা চাইছো তো রহমত তোদের ইমান আমার খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে তোরা আমার কারণে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ছাইড়া দিলি আমারে ছাড়িস নাই আমি আল্লাহ তোদেরকে ছাড়বো না তোরা রহমত চেয়েছিস তো তোদের দুই কান বন্ধ করে দিয়ে আরামের ঘুমে তোদেরকে নিমগ্ন রাখলাম সুবহানাল্লাহ এরপরে নিচের দিকে আরামে চলে যায় না এরও কি আরাম লাগছে না তারপরে আসেন তারা দুই নম্বরে কি চেয়েছে আল্লাহ আমাদের কাজ কি করে দাও তাদের কাজ মানে কি গোটা দেশ তাওহীদের পক্ষে না বিপক্ষে আল্লাহ আমরা তো এলাকা ছাইড়া দিয়ে আসলাম আমাদের তো ইচ্ছা ছিল আমরা যেভাবে তাওহীদবাদী হয়েছি এদেরকে আস্তে আস্তে বানাবো আমরা তো চলে আসছি কারণ আমাদের জীবন হুমকির মুখে আল্লাহ এখন আমরা কি করবো আমাদের কাজটা তুমি সহজ করে দাও না আল্লাহ বললেন যা এইটাও আমি সহজ কইরা দিলাম তোদের কাজ এটা আমি করবো তোরা ঘুমায় থাক সবগুলারে আমি সাইজ করবো সবগুলারে আমি আল্লাহ তোদের মতো ইমানদার বানায় দেব আল্লাহ কি বানায় দেয় নাই বলছিলাম না আজকে আশ্চর্য ঘটনা শুনবেন এখন সেই আশ্চর্য কথা আরম্ভ হচ্ছে আপনাদের মনোযোগ আছে তো আচ্ছা এরা ঘুমিয়ে আছে বিছানায় না গুহায় এখন গুহার মুখ ছিল উত্তর দিকে সূর্য যখন পূর্ব দিকে উঠত সূর্যের আলো গিয়ে গুহায় ভেতরে ঢুকতো ডুবার সময়ও কিছুটা আলো ঢুকতো তো সূর্যের আলো গায়ে লাগলে কি ঘুমটা ভালো হবে আল্লাহ তালা বললেন যা তোদের ইমান পছন্দ হয়েছে আমার কাছে তোরা রহমত চাইছিস তো আমি সূর্য উঠানোর সময় ডান দিকে কাত করে উঠাবো ডুবানোর সময় বাম কাত করে ডুবাই দিব যাতে তোদের গায়ে সূর্যের আলোও না লাগে এখান থেকে কি বুঝলাম আমরা আল্লাহর হয়ে গেলে আল্লাহর সব কিছু আল্লাহ আমাদের বানায় দিবে সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো চিত হয়ে মানুষ যদি ঘুমায় থাকে বিছানায় ঘুমায় দেয় ঘুমাইছে কোথায় গুহায় দেখবেন কিছু কিছু রোগী আছে যদি বিছানায় দীর্ঘদিন শুয়ে থাকে শরীরের গরমের কারণে বিছানা সহ গরম হয় শরীরে ফুরা এটাকে কি বলে পচন ধরে যায় এরকম হয় কি হয় না তো যদি চিত হয়ে শুয়ে থাকে পোকা মাকড় খাইয়া ফেলবে শরীর মাটির সাথে মিশে যাবে এজন্য আল্লাহ সূরার মধ্যে বলেছেন না তাহলে তোদের শরীর যেন পচে না যায় ডিস্টার্ব যেন না হয় আল্লাহ বললেন ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল মাঝে মাঝে তাদেরকে ঘুমের মধ্যেই আমি ডান কাত করায় দিতাম বাম কাত করায় দিতাম এভাবে চলতেছে ঘুম আরামের ঘুম আর আরেকটা কুকুর আসছিল না এটা আবার ঘুমায় না এইটা একদম গুহার মুখে দুই পা ছড়াইয়া দেয় ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল বসীর দুই পা ছড়িয়ে দিয়ে গুহার মুখে পাহারাদার হয়ে সেখানে সে দাঁড়িয়ে এই যুবকদেরকে পাহারা দিয়েছে চলতেছে ঘুম চলতেছে 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 হয়ে গেছে 309 সুবহানাল্লাহ পড়বেন না আপনারা এটা কি স্বাভাবিক কথা এরা কত বছর ঘুমিয়ে আছে 300 হঠাৎ করে আল্লাহ একদিন এদেরকে ঘুমের থেকে উঠাইছে এখন আপনারা বলবেন হুজুর কেন উঠেছে কেন উঠেছে এটা একটু পরে বলতেছে সবর করতে হবে এখন এরা ঘুমের থেকে উঠছে কত বছর পরে ওখান থেকে আওয়াজ আসে না সবাই বলেন কত বছর পরে উইঠা একটা আরেকটারে জিগায় কাবলা বেস্তম কিরে কতক্ষণ ঘুমাইছ একটু প্রশ্ন করে কয় লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম এই সূরার ভিতরে আছে কয় লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম একজন কয় মনে হয় হাফ ডে অর্ধেক দিন ঘুমাইছে আরেকজন কয় না 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 ঘুমটা একটু লম্বা লম্বা লাগতেছে মনে হয় পুরা একদিন ঘুমাইছে এক একজন এক এক কথা কয় তর্ক আরম্ভ হয়ে গেছে এরপরে তারা কয় বাদ দাও ভাই আমরা কতক্ষণ ঘুমিয়েছি এটা আমরা ভালো করে বলতে পারবো না রব্বুকুম আলামু বিমা লাবিসতুম এটা সবচেয়ে ভালো জানেন কে তর্ক করি না তো তর্ক করে লাভ নাই ঘুমের থেকে উঠলে পেটে কি লাগে ক্ষুধা লাগে তর্ক করে লাভ আছে তারা কয় বাড়ি থেকে আসার সময় কে কি আনছো দেখি বাইর করো পয়সা বাইর করো তখন তো কাগজের মুদ্রা ছিল না ছিল রৌপ্য মুদ্রা কয় বাইর কর সবাই
বাইর করছে সবাই বাইর কইরা একসাথে করছে একজনের হাতে দিয়ে বলছি একজনকে বলল فبعثوا احدكم بورقكم هذه الى المدينه এটা নিয়ে শহরে যাও শহরে গিয়ে দেখো কোন খাবার সেখানে পাওয়া যায় কিনা তুমি যা পাবা সেটা আনো না আপনি এখন ইমানদার ইমানদার হালাল খায় নাকি হারাম খায় পবিত্র খায় না অপবিত্র খায় শরীরে শক্তি আছে বলেই কনসার্টে যেতে পারবেন না টাকা আছে বলেই আপনি নাচের আসরে পয়সা দিতে পারবেন না হারাম জিনিস খাইতে পারবেন না আসার সময় দেখলা এক জায়গায় ঝাকানাকা হয় আলহামদুলিল্লাহ তা আপনি ওদিকে যেতে পারবেন না কারণ আপনার শরীরের শক্তি দিয়েছেন কি আল্লাহ এই শক্তি এই সামর্থ্য এই জান এই মাল সবকিছু দিতে হবে কার জন্য আল্লাহ দিলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবেন আল্লাহ জোরে বলেন আল্লাহ একজনকে দিয়েছে দিয়ে বলেছে যাও ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা গিয়ে দেখো পবিত্র হালাল কোন খাবার আছে কিনা কিনে নিয়ে আসো আবার তাকে বলে দিচ্ছে শোনো যাওয়ার সময় তুমি একটু সাবধানতার সাথে যাও কারণ আমরা তো মামলা খায়া আসছি যদি চিনে ফেলে তাহলে খবর আছে না নাই তো মুখ বন্ধ যা পাঠাইছে কে আপনি তো মুখ বন্ধ যা পাঠাইছে কয়টা রে একটারে পাঠাইছে যাও আয় মুখটা এখন শুনেন কাহিনী গুহা থেকে বের হইয়া সব তো উলট পালট লাগে কি রে আচ্ছা বলেন তো আপনাদের শ্রীরামপুর 2014 সালে কি রকম ছিল এই মসজিদ কি রকম ছিল 2004 সালে এরকম ছিল 1900 সালে এরকম ছিল তাহলে সে গুহা থেকে বের হইছে কত বছর পরে দেখে রাস্তা ঘাট এলাকা সব আপডেট কয় কি রে সব এরকম এরকম লাগে কেন কয় বুঝছি ঘুমের থেকে উঠছি তো মনে হয় এরকম লাগতেছে ঝাপসা ঝাপসা লাগে সামনে আগাইছে সামনে আগায় দেখে কি রে এলাকা না হয় ঝাপসা ঝাপসা লাগে মানুষও দেখি ঝাপসা ঝাপসা 309 বছর আগে যাদেরকে রেখে ঢুকেছিল গুহায় একজনও আছে কি রে আমাদের গ্রামের রহিম চাচা কই কুদ্দুস চাচা কই আব্দুল্লাহ কই আব্দুর রহমান কই কাউরে তো দেখি না কই বুঝছি মনে হয় আমাদের এলাকায় পিকনিক খাইতে মানুষজন আসছে এই জন্য চিনি না যাই সামনে যেতে যেতে আরে বাপরে যা আওয়াজ করে দেখছেন কি আমার যেতে যেতে গিয়েছে বাজারে দোকানদারের কাছ থেকে খাবার কিনে ভাই এটা ওটা দেন ওটা দেন সব খাবার কিনছে খাবার কেনার পরে আমরা কি দেই ওই সময় তো কাগজের পয়সা ছিল না টাকা ছিল না ছিল কি রৌপ্য মুদ্রা খাবার দাবার নিয়ে রৌপ্য মুদ্রা দিয়ে বেচারা চলে যাচ্ছে দোকানদার বলে এই কই যাও তোমার জিনিস নিয়ে তুমি যাও আমার জিনিস দাও কই দিছি না কই কি দিছো বলে এদিকে আসছে কি দিছো কই কেন মুদ্রা দিয়েছি যা নিয়েছি দিনার দিনার তো দিয়ে দিয়েছি কই মাথা পাগল হয়েছে তোমার তুমি এত আগের এই জিনিস পাইছো কোথায় নিশ্চয় তুমি চোর চুরি করছো কোথাও থেকে মনে হয় কোনো জাদুঘরে ঢুকে চুরি করছো নইলে তুমি কোথাও গুপ্তধন পেয়েছো ধরি না আপনি আগল হইছেন আমাদের জিনিস আমার টাকা আমি আপনাকে দিয়েছি চুরি করবো কেন আমাকে কি চোর লাগে আমি চোর না আর আমি কোনো গুপ্তধনও পাই নাই কয় সত্যি করে বলো নইলে কিন্তু কতওয়াল ডাকবো ডাকেন গিয়া কতবার মানে হলো এখন যেমন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আছেন না এলাকার সরকারের স্থানীয় প্রতিনিধি তো ওই সময় নগরের প্রধানকে বলা হতো কতোয়াল কতোয়াল আসছে আচ্ছা কই কিরি তুই এত বছর আগের জিনিস পাইছ তুই কই কি এত বছর আগের জিনিস কয় সত্যি করে বলো কয় সত্যি বলছি এটা আমাদের টাকা এখন তো স্বীকার করে না খবর দিয়েছে বাদশার কাছে বাদশাহ অবাক কি বলো এত বছর আগের মুদ্রা পাইছে পেয়েছে কেমনে বাদশাহ এসেছে বাদশাহ আসার পরে কয় এই আমার কতোয়ালের সাথে প্রথমে দোকানদারের সাথে পরে কতোয়ালের সাথে ফাইজলামি করছস এখন আমি কিন্তু বাদশাহ আসছি ফাইজলামি করবি না যা সত্য সেটা বল কি এর বাদশাহ কি বলে কি এর বাদশাহ বাদশাহ আশেপাশের লোকজন বলে দেখছো গারবা দোকানদারের সাথে ফাইজলামি করছে তো করছে কতোয়ালের সাথেও করছে এখন বাদশাকে বলো কি এর বাদশাহ হে তো ঠিক কিন্তু মানুষ তো ঠিক না মানুষজন বলতেছে
তুমি বাদশাকে নিয়ে বেয়াদবি করো মহামান্য বাদশার সাথে তুমি বেয়াদবি করছো উনি তো আমাদের বাদশা কই উনি বাদশা না বাদশাকে চিনি বাদশার সাথে আমার ঝামেলা আছে ওই বাদশার কারণেই তো আমি আজকে এই অবস্থা কই অবস্থা মানে কই হ্যাঁ আছে বাদশার সাথে আমাদের সাতজনের ঝামেলা আছে কই সাতজন মানে বাকিরা কই কই আছে তো কোথায় কই আছে কোথায় কই গুহায় আছে এবার গিয়েছে কোথায় গিয়ে বাকিদেরকে বললে বাদশা এসেছেন সত্য কথা স্বীকার করো তো তোমরা এই রৌপ্য মুদ্রা পেয়েছে কোথায় বাকি ছয়জন কই কির বাদশা উনি কি বাদশা উনি তো বাদশা না পাবলিক ভাবতেছে কি রে এরা বলে কি তখন এই সাতজন বলল হ্যাঁ আমরা তো বাদশাকে চিনি বাদশার সাথে ঝামেলা কইই তো আমাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে বলেই তোমরা এখানে এসেছো এখন বাদশা বুঝলে এখানে কোনো না কোনো কিছু আছে অফিসের কর্মকর্তাদেরকে বলো যাও তো আমার পূর্ববর্তী বাদশাদের ফাইলগুলো তলব করো দেখো কিছু পাওয়া যায় কিনা কর্মকর্তারা ফাইল উল্টাতে উল্টাতে পাইছে 300 বছর আগে ওই দাকিয়ানুসার আমলে শাহী সাতজনের নামে মামলা এরা ফাইলে যায় না কয় স্যার পাইছি তো কয় কি পাইছো কয় সাতজনের নামে দাকিয়ানুস বাদশার মামলা ছিল আর এই সাতজনকে হঠাৎ করে পাওয়া যায় না এরা চলে গিয়েছে বাদশা বলল বুঝলাম কিন্তু এই সাত আট জেনারেশন পরে এই 309 বছর পরে এরা কোত্থেকে আসলো তোরা 309 বছর ধরে গুহার ভিতরে কি করস কই কি আর 309 বছর একটু আগেই তো গুহায় ঢুকলাম কই এক ঘন্টা ঘুমাইছে আল্লাহু আকবার বলেন কি আর 309 বছর একজন কয় মনে হয় কালকে ঘুমাইছে আজকে আজকে উঠছি নইলে সকালবেলা ঘুমাইছি বিকালবেলা কি আর 309 বছর বাদশা তখন বলে কি কাহিনী কি কয় তোমরা কি জানো যে বাদশার কারণে তোমরা এখানে এসেছো ওই বাদশা আরো 300 বছর আগেই চলে গিয়েছে তোমরা তো এখানে বহু বছর ছিলা কয়েক শতাব্দী ছিলা এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর এদেরকে আল্লাহ 309 বছর ঘুম পাড়ায় রেখেছেন এরপরে হঠাৎ করে উঠাইছেন কেন আপনাদের কি মনে হয় কোনো কারণ আছে না নাই জোরে বলেন কোনো কারণ আছে না নাই কেন কি কারণে আল্লাহ উঠালেন এবার আল্লাহ জবাব দিচ্ছেন ওই যে তারা দুই নাম্বার একটা দোয়া করেছিল না যে আল্লাহ আমাদের কাজ সহজ করে দাও এরা ঘুমায় আছে আর এই দিকে 309 বছরের ভিতরে ওই রাষ্ট্রের সকল মানুষকে আল্লাহ ধাপে ধাপে ধারাবাহিকভাবে তাওহীদবাদী ইমানদার বানিয়ে দিয়েছেন এরা ইমানদার হয়ে গেলেও রাষ্ট্রের দেশের বেশিরভাগ মানুষ মরার পরে যে আরেকটা জীবন আছে মরার পরে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন গোটা জীবনের হিসাব চাইবেন আপনাদের বিশ্বাস হয় সকলের বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় কিন্তু হেদের বিশ্বাস তো বাদশা ওই জামানার বাদশা ছিলেন খুব পরহেজগার মানুষ তিনি দোয়া করেছেন আল্লাহ এমন কোন ঘটনা তুমি ঘটাও যে ঘটনা দেখে সবাই স্নানের মতো সাইজ হয়ে যাবে বাদশার দোয়া আল্লাহ কবুল করছে কবুল করে আল্লাহ ঘটনাটা ঘটাইলেন কি ওই যে এরা ঘুমিয়েছিল 309 বছর পরে আল্লাহ এদেরকে জাগাইলেন কেন আল্লাহ উত্তর দিচ্ছেন وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها এভাবে করে আমি এদেরকে হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত করলাম এই কারণে যাতে পরকাল সম্পর্কে যাদের অবিশ্বাস আছে তারা যেন চোখের সামনে এই আশ্চর্যজনক ঘটনাটা দেখে তারা যেন নিজের চোখেই দেখে এক দুই ঘন্টা নয় একদিন দুই দিন এক মাস দুই মাস নয় একটানা 309 বছর ঘুম পাড়িয়ে রেখে আল্লাহ যদি তাদেরকে 309 বছর পর ঘুমের থেকে উঠায়া তাদের সাথে কথা বলাতে পারে ওই আল্লাহ তাআলা তাদেরকেও মরে গেলে হাজার হাজার বছর চলে গেলেও আবার আল্লাহ কবরের ঘুম থেকে উঠায়া হাশরের মাঠে আল্লাহ বিচার করতে পারবেন কিনা এই পুরা কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন বোঝাতে চাইলেন আখিরাত বলতে একটা কিছু আছে না নাই আপনাদের কষ্ট হচ্ছে এবার আমি এক মিনিটে আজকের এই সূরা কাহাফের এই ক্ষুদ্র আলোচনা থেকে আমরা চারটা শিক্ষা নিয়ে বাড়ি যাব আজকে কয়টা এক নম্বর শিক্ষা হলো ভবিষ্যতের কোনো কিছুর জন্য আমরা বলবো কি ইনশাআল্লাহ বলবেন তো সবাই দুই নম্বর শিক্ষা হলো সব কিছুর সাথে আপোষ হতে পারে
শিরকের সাথে কোনো আপোষ নাই শিরক কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি জোরে বলতে হবে আপনাদের এলাকা বড় ডेंजरस এখানে আশেপাশে বহু শিরকি কর্মকাণ্ড হয় শিরকের গুনাহ সবচেয়ে ছোট গুনাহ না বড় গুনাহ বড় গুনাহ যে ব্যক্তি শিরক করে সে সরাসরি আল্লাহর উপর জুলুম করে এজন্য লোকমান হাকিম তার ছেলেকে বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আমি যে এই শোয়েক ঘন্টা আলোচনা করলাম কোন বাবার কিচ্ছা বলছি না কোন সাপ বেগুনের কিচ্ছা বলেছি না হ্যাঁ কিছু কিচ্ছা বলেছি কিন্তু সরাসরি অথেন্টিক ফ্রেশ কিচ্ছা কোথা থেকে বলেছি কোরআন থেকে এগুলো আমার বাপেরও না আমার দাদারও না সরাসরি এই ঘটনাগুলো আল্লাহ তাআলার বয়ান করা সুবহানাল্লাহ কিছু মানুষ আছে সারা রাত ওয়াজ হয় ঘন্টার পর ঘন্টা লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাদের এই অঞ্চলে ওয়াজ হয় কিন্তু বাপ দাদার কিচ্ছা বলতে বলতেই সারা রাত চলে আসে না নাই আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা কারো অন্ধ ভক্ত হব না অন্ধ অনুসারী হব না আমরা হব কুরআন সুন্নার অনুসারী ঠিক হক্কানি রব্বানি উলামায়ে কেরামের অনুসারী ঠিক যারা কুরআন সুন্নাহ থেকে কথা বলে আমরা তাদের সাথে আছি ঠিক কি না বলেন ঠিক শিরকের সাথে কোনো আপোষ নাই আপনারা দেখছেন কিনা ফেসবুকে কয়েকদিন আগে চট্টগ্রামের এক বক্তা জাহেল কিছু ছেলেপেলেদেরকে নিয়ে মাইজ ভান্ডার দরবার শরীফে গিয়ে সে বলতেছে অবাজান একখান দয়া করেন না নাউজুবিল্লাহ এই যে পরীক্ষা দিবে ছেলেরা এদের উপর দয়া করেন পাস করায় দেন নাউজুবিল্লাহ বলবেন না আচ্ছা জীবিত বা মৃত কোনো মানুষের কাছে চাওয়া যায় না চাইতে হয় কার কাছে আমার ভাববেন না যে হাসিবুর রহমান মারাত্মক পীর বিরোধী আপনি কারে কি বুঝান আমি তো পীরের এলাকার মানুষ আমার বাড়ি কোথায় শাহজালাল শাহবরান রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়ার এই ভূমি হলো সিলেট আমি সিলেটের সন্তান পীর আউলিয়া কি আপনি আমারে চিনাবেন আমি তো পীরের এলাকার মানুষ পীরা কি আমাকে শিখাইতে হবে না আমরা অলি আউলিয়ার বিরোধী নয় আমরা শাহজালাল শাহপরান রাহিমাহুমুল্লাহ এর মতো যারা মানুষকে হক পথে সত্য পথে আহ্বান করেছেন সেই সকল অলিয়াউলিয়াদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই আমাদের সমস্যা হলো যারা পিরাকির বেশ ধরে পিরাকির নাম নিয়ে যারা ব্যবসা করে ভণ্ডামি করে বাজারের নামে ব্যবসা করে যারা মানুষকে ধোঁকা দেয় পথভ্রষ্ট করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক চাইতে হয় কার কাছে সন্তান চাইবেন কার কাছে বিপদ মুসিবতের জন্য পানা চাইবেন কার কাছে চাকরি বাকরি উপার্জনে বরকত চাইবেন কার কাছে যুবক ছেলেরা তোমাদের পরীক্ষা ছাত্ররা পরীক্ষা পরীক্ষার কামিয়াবির জন্য চাইতে হবে কার কাছে নাকি গুরু দরবার শরীফে চাইতে হয় কার কাছে আমরাও বিভিন্ন পীর সাহেবদের দরবারের মাহফিলে যাই না এটা আপনাদের পাশে আড়াই বাড়িতে প্রতি বছর মাহফিলে যাই না ভণ্ডামি আছে যেখানে আমরা নাই কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি আপনারা ভাবিয়েন না যে হুজুর মনে অলি আউলিয়া বের আমি কথাটা স্পষ্ট করে দিলাম দুনিয়ার সব কিছুর সাথে আপোষ হতে হতে পারে শিরকের সাথে কোনো আপোষ আমার দেশে অনেক ভণ্ড আছে নিজে মুশরিক মানুষকে মুশরিক বানিয়ে দেয় এ ধরনের মুশরিকদের থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে পুরুষের চেয়ে নারীরা বেশি কাঙ্গাল আর ভণ্ড পীরের দরবারে পুরুষের চেয়ে নারী থাকে বেশি ঠিক কিনা বলেন একজন আলেম সে কি নারীদেরকে কাছে নিয়ে ঘেঁষাঘেঁষি ঢেলাঢেলি করবে না পর্দা মেনটেন করবে পর্দার শিক্ষা দীক্ষা দিবে কিন্তু অনেক জায়গায় আছে উরুসের নামে নারী পুরুষের ঢলাঢলি মাখামাখি আছে না নাই নারী পুরুষ যেখানে ফিতনা আছে নারী পুরুষ এক জায়গায় থাকবে আর ফিতনা হবে না এমনটা কি হতে পারে সুতরাং এ ধরনের ভণ্ডামি থেকে নিজেকে হেফাজত রাখতে হবে এই কথা মনে রাখতে হবে আজকের আলোচনা থেকে শিক্ষা নিচ্ছি আমরা এক নাম্বার ইনশা দুই নাম্বার সব কিছুর সাথে আপোষ হবে শিরকের সাথে কোনো আপোষ তিন নাম্বার শিক্ষা অন্যায়ের সাথেও কোনো আপোষ নেই
জালিমের সাথে কোনো আপোষ নাই জালিমের সাথে উপরে উপরে তলে তলে কোনো আতাত নাই নাই যুবকদেরকে ধরে নিয়ে গেছে বাদশার সামনে যুবকরা তো চাইলে জানের ভয়ে বাদশার সামনে একটু নত হয়ে যেতে পারত হয়েছে না আল্লাহওয়ালা লোকেরা জালিমদের রক্তচক্ষুকে উপেক্ষা করে না জালিমরা যদি বলে তাদেরকে ফাঁসি দিয়া দিব অসুবিধা নাই আল্লাহওয়ালা লোকেরা তখন বলে ফাঁসি দিবা তোমার ফাঁসির রশি এইটাকে স্যান্ডেলের জুতার ফিতার মতো আমরা মনে করব ঠিক কি না আজকের আলোচনা থেকে তিন নম্বর শিক্ষা নিব ঈমানের পথে চলতে গিয়ে জালিমদের রক্তচক্ষুকে আমরা ভয় করব না ঈমানের পথে থাকতে গিয়ে রক্ত নয় প্রয়োজনে জীবন দিব তাও বাতিলের সামনে জালিমের সামনে আমরা মাথা নত করব না কয়টা শিক্ষা বললাম আমাদের দেশে অনেক জায়গায় ওয়াজ প্যান্ডেলে থাকে বাড়িতে যায় না আজকে যাবে তো চার নম্বর শিক্ষা হলো আখিরাত আছে আমার এই জীবন শেষ জীবন আমি যে কোনো মুহূর্তে মারা যাব এখনই মারা যেতে পারে রাতেই চলে যেতে পারে সকালবেলা আমার দাফন হতে পারে আগামীকাল জীবনের শেষ দিন হয়ে যেতে আমাকে গিয়ে আল্লাহর সামনে জবাব দিতে হবে আমার আল্লাহ আমার সব বিষয়ের হিসাব চাইবেন আপনারা সবাই জবাব দেন তো কারো অন্তরে যদি এই ভয় থাকে আল্লাহর সামনে আমাকে হাজির হয়ে সব জিনিসের হিসাব দিতে হবে ও নামাজ ছাড়বে অসুধ খাবে ঘুষ খাবে বদমাইশি করবে অন্যায় করবে গুনাহ করবে একটা জিনিস আল্লাহর ভয় আখিরাতের ভয় যার অন্তরে চলে আসে ওই ব্যক্তি নষ্টামি নোংরামি সমাজে বসবাস করলো নোংরামি তাকে আর ধরতে পারে ছোট্ট একটা উদাহরণ বা উপমা দিয়ে আমি শেষ করতে চাই আপনাদের ধৈর্য আছে তো এক মিনিট পাইম মাস দিনের না আপনারা আপনাদের এলাকায় আসে না তো থাকে কোথায় পানির নিচেও না মেম্বার সাহেব একদম মাটির নিচে কাদার নিচে পুঁটি মাছ তো চিনেন আপনারা ট্যাংরা মাছ শিং মাছ বোয়াল মাছ যে কোনো মাছ ধরে আচ্ছা মাছ ধরার পাত্রকে আপনারা কি বলে আমাদের সিলেটে খলই বলে আপনারা কি বলেন ঢোলা বলে আচ্ছা ঢোলা ঢোলার মধ্যে মাছ রাখলে দেখবেন সকল মাছেই কম বেশি কাদা টাদা গায়ে থাকে কিন্তু বাইম মাছ অন্যান্য মাছগুলো পানিতে থাকে তাও দেখবেন কত কাদায় থাকে না কিন্তু কি বলছেন আপনি ঢুলা নাকি ঢুলা ঢুলার মধ্যে রাখলে দেখবেন কাদাও অল্প হইলেও মাছ আর বাইম মাছ একদম কাদার ভিতরে কিন্তু যখন তারা টাইনা বের করে ঢুলার মধ্যে রাখবেন দেখবেন কোনো কাদা তার ভিতরে নেই বলবেন হুজুর বাইম মাছের কথা কেন বললেন বাইম মাস থাকে ভালো জায়গায় না কাদাতে আমরা থাকি কোথায় ভালো সমাজ না নষ্ট সমাজ সামনেও নষ্টামি পিছনেও ডানেও নষ্টামি বামেও বাইম মাস যেমন পরিপূর্ণ কাদায় থেকেও পরিষ্কার থাকে আমার আপনার অন্তরে আল্লাহর ভয় এমন ভাবে থাকবে আমার ডানে ভাবে সামনে পিছনে নষ্টামি থাকবে কিন্তু আল্লাহকে ভয় করে এমন ভাবে আমি চলাফেরা করব চতুর্দিকে নষ্টামি থাকবে আমাকে কোনো নোংরামি অসভ্যতা নষ্টামি টাচ করতে পারবে এই শিক্ষাটা নিয়ে বাড়ি যান জীবন বদলে যাবে ইনশাআল্লাহ আজকের আলোচনা থেকে কয়টা শিক্ষা পেলাম এক নম্বরে বাচ্চারা তো আপনাদের থেকে বেশি মনোযোগী বাচ্চারা তো একদম মুখস্থ করে ফেলছে বলতো ভাইয়েরা এক নম্বরে মাশাআল্লাহ তোমাদের সবার এক ড্রেস তোমরা মনে হয় কোনো মাদ্রাসার ছাত্র না মাশাআল্লাহ এই ছেলেগুলো খুব মেধাবী ভবিষ্যতে এরা বড় বড় আলেম হবে আল্লাহ কবুল করে নেন খুব মনোযোগী ব্রিলিয়ান্ট ছেলেরা এক নম্বরে হিংসা দুই নম্বরে কিসের সাথে আপোষ নাই শিরকের সাথে আপোষ তিন নম্বরে অন্যায়ের সাথেও কোনো আপোষ চার নম্বরে আমাদের জীবনের পরে আরেকটা জীবন হিসাব দিতে হবে কার কাছে এই ভয়টা রাখতে হবে মসজিদ নামাজের টাইমে ভরে ফেলতে হবে মা বোনদেরকে বলছি ওই আল্লাহকে ভয় করে শরীরের চামড়া ঢেকে পর্দা করে বের হতে হবে বেপর্দা চলা যাবে না ঝামেলা করা যাবে না ফিতনার কাছে যাওয়া যাবে না
ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না মানুষের হক মেরে খাওয়া যাবে না আখিরাতের ভয় অন্তরে রেখে আমরা যদি আমাদের জীবন সাজাতে পারি দুনিয়াতেও আমরা সফল আখিরাতেও আমাদেরকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন যিনি তিনি কে আজকের আলোচনা থেকে যা কথা বলেছি আল্লাহ এগুলো আমল করার তৌফিক দান করেন খুব ভদ্র মানুষ আপনারা আপনাদের কথা আমার মনে থাকবে